ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সঠিক সময়ে সেরা বলারকে বল করানো গুরুত্বপূর্ণ এমনটাই বলেছিলেন মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে তিনি এই কথা বললেও ম্যাচে তা করেনি বাংলাদেশ এর মাধ্যমে মাহমুদুল্লাহ রিয়াদের ভুল ধরিয়ে দিয়েছেন মুশফিক বর্তমানের ভুলে বাংলাদেশ ডুবে ছিল ভবিষ্যতের ভাবনায় বিস্ময়করভাবে শেষের দিকে বোলিংয়ের ভাবনায় রেখে দেওয়া হয়েছিল টি টোয়েন্টির সফলতম বলার সাকিব আল হাসানের ওভার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অপ্রত্যাশিত হারের পিছনে মাহমুদুল্লাহ রিয়াদের বাজে অধিনায়কত্বকেই দোষছে অনেকেই অনেকের মতে সাকিব আল হাসানকে সঠিক সময়ে বোলিং করাতে পারেননি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ শারজা স্টেডিয়ামে রোববার সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ একশত রান শ্রীলঙ্কা পেরিয়ে গেছে সাত বল বাকি থাকতে নিচের প্রথম দুই ওভারে মাত্র ছয় রান দিয়ে সাকিব আল হাসানের প্রাপ্তি ছিল দুই উইকেট ম্যাচের পঞ্চম ওভারে প্রথম বলিং করতে আসেন বাহাতি এই স্পিনার সেই ওভারে আট ষাট বলিংয়ে কেবল পাঁচ রান দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার এরপর নবম ওভারে আবারও যখন বলিং করতে আসেন সাকিব সেই ওভারে এক রান দিয়ে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তিনি পরে লঙ্কানদের আরও চেপে ধরেছিল টাইগাররা মোহাম্মদ সাইফুদ্দিনের উদ্দিনের উইকেটে কিন্তু এরপর সাকিব আল হাসানকে আর বলিং এ না এনে অধিনায়ক মাহমুদুল্লাহ নিজেই হাতে তুলে নিলেন বল আর দুই ওভারে তিনি দিয়েছেন একুশ রান অন্যদিকে আফিফ দিয়েছেন পনেরো রান এ সময় মাহমুদুল্লাহ রিয়াদ সাকিবকে বল না করিয়ে নিজে বল করার মতো মহা ভুল সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিলেন ম্যাচের পর মাহমুদুল্লাহ রিয়াদের ভুল অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন মুশফিকুর রহিম এ সময় মুশফিকুর রহিম ব্যাখ্যা দিয়েছেন কেন সাকিব আল হাসানকে দিয়ে ওভার করানো হয়নি সে সময় এ প্রসঙ্গে মুশফিক বলে আমার মনে হয় সঠিক সময়ে সেরা বোলাররা বল করছে কিনা এটা গুরুত্বপূর্ণ সাকিব বিশ্বসেরা বলার তাকে মূলত রাখা হয়েছিল ডেথ ওভারের বলিং এর জন্য সাকিব শেষ ওভারেও বলিং করতে পারে যদি এমন হতো যে শেষ ওভারে প্রয়োজন হতো তখন সাকিবই তো আমাদের ইনিংসের শেষের দিকেই তো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো হয়ে থাকে তখন আমরা চেয়েছিলাম সাকিবকে আনবো কারণ শেষের দিকে কঠিন সময় আসে সে সময় সব মুহূর্তের চাপ সইতে হয় আর সাকিব ওই সমস্ত চাপ সইতে পারে তবে আমরা প্রয়োজনের সময় সুযোগ মিস করেছি